আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক আদর, স্নেহ এবং দোয়া। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর মেহরবানিতে তোমরা সুস্থ এবং নিরাপদে আছো। আমিও আল্লাহর মেহরবানিতে ভালো এবং সুস্থ আছি। আজকের অনলাইন ক্লাসে আমি মুকশেদা সিদ্দার তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি তোমাদেরকে ইতিহাস প্রথম পত্র নিয়ে আলোচনা করব। ইতিহাস প্রথম পত্র বইটির নাম হল ইতিহাস প্রথম পত্র, বিষয় কোড ৩০৪, একাদশ দ্বাদশ শ্রেণী বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৭৫৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত, এটা আমাদের প্রথম পত্রের সিলেবাস, এ পর্যন্ত আমরা পড়ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, পাকিস্তান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা আলোচনা করব ভারত, ভারত, পাকিস্তান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। পূর্বে আমরা স্বাধীন ছিলাম না, আমরা ছিলাম ভারতের সঙ্গে পূর্ব বাংলা। পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তান। অবশেষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়, যার নাম হল বাংলাদেশ। বাংলাদেশ বর্তমানে আমরা বাংলাদেশের নাগরিক এবং স্বাধীন বাঙালি জাতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায়ের যে অংশটুকু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তা হল বাংলায় নবাবী বংশ। বাংলায়
বাংলায় নবা বি বংশ মূল আলোচনা শুরু করার পূর্বে আমি ভূগোল ইতিহাস নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করব, কারণ বাংলায় নবাবী শাসনের সঙ্গে মুঘল শাসনের একটা যুগসূত্র রয়েছে। জহিরউদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধের মাধ্যমে তিনি এই উপমহাদেশে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। তাহলে কে প্রতিষ্ঠা করেন? সম্রাট বাবর। সম্রাট বাবরের পরে আসেন সম্রাট হুমায়ুন। হুমায়ুনের পর আসেন সম্রাট আকবর। সম্রাট আকবর সম্রাট আকবরের পরে আসেন সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীরের পরে আসেন সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান অবশেষে আসেন সম্রাট আওরঙ্গজেব। অর্থাৎ 1526 থেকে 1707 এই সময়টা ছিল মুঘল ইতিহাসের গৌরবের এবং মর্যাদার যুগ, কারণ বিশেষ করে মুঘল শাসক সম্রাট আকবরের সময় থেকে সম্রাট আওরঙ্গজেবের সময় পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন তাদের অসীম সাহসিকতা, ধৈর্য, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা এবং রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। পাশাপাশি একটি যুগোপযোগী শাসন ব্যবস্থাও বাস্তবায়ন করেছিলেন, যার ফলশ্রুতিতে প্রায় 200 বছরের অধিককাল মুঘলরা এই উপমহাদেশে রাজত্ব করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুঘল সম্রাট আকবরের রাজত্বকাল থেকে শুরু করে সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকাল পর্যন্ত বাংলাদেশ সম্পূর্ণরূপে মুঘলদের শাসনাধীনে ছিল। মুঘলদের দখলের পূর্বে বাংলায় তখন কররানী বংশের রাজত্ব করত। কররানী বংশের শাসক সুলতান দাউদ খান কররানীকে পরাজিত করে মুঘল তথা আকবর বাংলা বিজয় করেন। কাকে পরাজিত করে? কররানী বংশের শাসক সুলতান দাউদ খান কররানী সুলতান দাউদ খান কররানীকে পরাজিত করে মুঘলরা বাংলা বিজয় করেন। তখন থেকে বাংলা মুঘলদের প্রদেশে পরিণত হয়। মুঘল সম্রাট আকবর তার বিশাল সাম্রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সমগ্র সাম্রাজ্যকে 15টি সুবায় বিভক্ত করেন। কতটি? 15টি সুবায়।
সুবা বিভক্ত করেন। তখন থেকে বাংলা মুঘলদের সুবায় পরিণত হয় এবং প্রদেশগুলোর নামকরণ করা হয় সুবা। আর যিনি সুবা শাসন করতেন সেই শাসককে বলা হয় সুবাদার, শাসককে বলা হয় সুবাদার, অর্থাৎ যিনি সুবা শাসন করতেন তাকেই বলা হয় সুবাদার। বাংলা ছিল মুঘলদের একটি সম্পদশালী এবং অন্যতম একটি সুবা। 1576 থেকে 1727 পর্যন্ত মোট 29 থেকে 30 জন সুবাদার বাংলা শাসন করেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য যারা ছিলেন তাদের কয়েকজনের নাম আমি উল্লেখ করছি, যেমন প্রথম সুবাদার ছিলেন, বাংলার প্রথম সুবাদার ছিলেন ছিলেন মুনিম খান, মুনিম খান। তারপরে ছিলেন শাহবাজ খান, শায়েস্তা খান, মীর জুমলা, ইসলাম খান, আজিমুশান, রাজা টুরুমল, রাজা টুরুমল, রাজা মানসিংহ, মোহাম্মদ সুজা, আরো অনেকে ছিলেন সুবাদার। সর্বশেষ সুবাদার ছিলেন মুর্শিদ কুলি খান, বাংলার সর্বশেষ সুবাদার ছিলেন, বাংলার সর্বশেষ সুবাদার ছিলেন মুর্শিদ কুলি খান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানতে পারলাম বাংলার প্রথম সুবাদার ছিলেন মুনিম খান এবং সর্বশেষ সুবাদার ছিলেন মুর্শিদ কুলি খান। এখন আমরা বাংলায় নবাবী বংশ সম্পর্কে আলোচনা শুরু করব। বাংলার ইতিহাসে নবাবী বংশ একটি উল্লেখযোগ্য অধ্যায়। মুর্শিদ কুলি খান ছিলেন নবাবী বংশের প্রতিষ্ঠাতা। তাহলে নবাবী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নবাবী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মুর্শিদ কুলি খান।
নবাব বংশের শেষ শাসক নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে পলাশীর প্রান্তরে পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় নবাবী শাসনের পরিসমাপ্তি ঘটে। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর পরবর্তী মোগল শাসকদের দুর্বলতার সুযোগে মুর্শিদ কুলি খান স্বাধীনভাবে বাংলা শাসন করতে থাকেন এবং এক পর্যায়ে তিনি নিজেকে নবাব বলে ঘোষণা করেন। এভাবে মুর্শিদ কুলি খান বাংলায় নবাবী বংশ প্রতিষ্ঠা করেন এবং রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি মুর্শিদ কুলি খান সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব, যিনি বাংলায় নবাবী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। নবাবী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান ভারতের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে হাজি শফি ইস্পাহানি নামক জনৈক এক মুসলিম ব্যবসায়ী তাকে ক্রয় করেন এবং নাম রাখেন মোহাম্মদ হাদি। হাজি শফি ইস্পাহানি মোহাম্মদ হাদিকে নিজ সন্তানের মতো লালন পালন করেন এবং উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ করে দেন। শিক্ষা সমাপ্ত শেষে তিনি কর্মক্ষেত্রে প্রবেশ করেন এবং মুঘলদের অধীনে চাকুরি গ্রহণ করেন। মুঘল সম্রাট আওরঙ্গজেব তাকে বাংলার দেওয়ান পদে নিযুক্ত করেন এবং মুর্শিদ কুলি খান উপাধিতে ভূষিত করেন। কোন উপাধিতে? দেওয়ান হিসাবে নিযুক্ত করেন, দেওয়ান এবং মুর্শিদ কুলি খান উপাধিতে ভূষিত করেন। তখন থেকে মোহাম্মদ হাদির নাম হয় মুর্শিদ কুলি খান, অর্থাৎ মুর্শিদ কুলি খান হিসাবে তিনি ইতিহাসে পরিচিতি লাভ করেন। দেওয়ান হল রাজস্ব বিভাগের প্রধান কর্মকর্তা। শাসন সংক্রান্ত বিষয়ে সুবাদারের পরেই হচ্ছে দেওয়ানের পদ, অর্থাৎ সুবাদারের পরেই শক্তিধর ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন দেওয়ান। সে সময়ে বাংলার সুবাদার ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র বা ছেলের ঘরে নাতি আজিমুশান। তিনি ছিলেন বাংলার সুবাদার। কিছুদিনের মধ্যেই মুর্শিদ কুলি খান এবং আজিমুশানের মধ্যে রাজস্ব সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। সম্রাট আওরঙ্গজেবের হস্তক্ষেপে উভয়ের মধ্যে দ্বন্দ্বে বিরসন ঘটে এবং সম্রাটের নির্দেশেই রাজস্ব বিভাগ ঢাকা থেকে অন্যত্র স্থানান্তর করা হয় এবং মুর্শিদ কুলির নাম অনুসারে স্থানটির নাম রাখা হয় মুর্শিদাবাদ। কি নাম রাখা হয়? মুর্শিদাবাদ, অর্থাৎ ঢাকা থেকে রাজস্ব বিভাগ
মুর্শিদাবাদে বাদে স্থানান্তর করা হয়। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মুর্শিদ কুলি খানের ভাগ্যে বিপর্যয় নেমে আসে। প্রথম বাহাদুর শাহ দিল্লির সিংহাসনে আরোহণ করেই তিনি মুর্শিদ কুলি খানকে দক্ষিণ ভারত দাক্ষিণাত্যে বা দক্ষিণ ভারতে বদলি করেন। প্রথম বাহাদুর শাহের মৃত্যুর পর বাংলার সুবাদার আজিমুসানের পুত্র ফররুখ শেয়ার যখন দিল্লি সিংহাসনে বসেন তখন মুর্শিদ কুলি খান তার প্রতি আনুগত্য প্রকাশ করেন। ফররুখ শেয়ার তার মুর্শিদ কুলি খানের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে পুনরায় বাংলার দেওয়ান এবং নায়েব সুবাদার রূপে নিযুক্ত করেন। সম্রাট কিছুদিন পর মুর্শিদ কুলি খানকে উড়িষ্যার সুবাদার হিসাবে নিযুক্ত করেন এবং জাফর খা উপাধিতে ভূষিত করেন। জাফর খা উপাধিতে ভূষিত করেন। অবশেষে 1717 সালে মুর্শিদ কুলি খান পুনরায় বাংলার সুবাদার নিযুক্ত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। তাহলে আমরা দেখতে পেলাম শিক্ষার্থীরা যে আওরঙ্গজেবের পরে আসলেন সম্রাট প্রথম বাহাদুর শাহ প্রথম বাহাদুর শাহ এবং পরে আসেন সম্রাট ফররুখ শেয়ার এবং এই ফররুখ শেয়ারের সময়ই মুর্শিদ কুলি খান পুনরায় বাংলার সুবাদার নিযুক্ত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই পদেই তিনি অধিষ্ঠিত ছিলেন। মুর্শিদ কুলি খান ক্ষমতা গ্রহণের পূর্বে বাংলার ভূমি রাজস্ব নানা সমস্যায় জর্জরিত ছিল। তখন জায়গীর প্রথা প্রচলিত ছিল যার ফলে সরকারের নিজস্ব খাস জমি বলতে তেমন কিছুই ছিল না এবং ভূমি রাজস্ব থেকেও সরকারের তেমন কোন আয় হতো না। রাষ্ট্রের আয়ের একমাত্র উৎস ছিল বাণিজ্য শুল্ক। মুর্শিদ কুলি খান বাংলার এই ভূমি রাজস্বের দুরবস্থা দূর করার জন্য তিনি দুইটি পদ্ধতি গ্রহণ করেন। প্রথমত সরকারি কর্মচারীদের সমুদর জায়গীর সরকারের খাস জমিতে পরিণত করা এবং এর পরিবর্তে উড়িষ্যার অনাবৃত অনুন্নত এবং জঙ্গলাবৃত্ত অঞ্চলে জায়গীর প্রদান করা। দ্বিতীয়ত রাজস্ব আদায়ের ভাগ জমিদারদের কাছ থেকে কেড়ে নিয়ে ইজারাদারদের উপর ন্যস্ত করা। মুর্শিদ কুলি খানের এই অভিনব ব্যবস্থাকে মালজামিনী ব্যবস্থা নামে বা প্রথা নামে পরিচিত এবং এর ফলে তিনি ইতিহাসে
প্রসিদ্ধি লাভ করেন। বাংলার রাজস্ব আদায়ের সুবিধার জন্য তিনি বাংলাকে 13টি চাটলা এবং 1660টি পরগনায় ভাগ করেন। কি করেন তিনি? রাজস্ব আদায়ের সুবিধার জন্য তিনি বাংলাকে 13টি চাকলা এবং 1660টি ওর গণায় ভাগ করেন। তিনি জরিপের মাধ্যমে প্রদেশের সমস্ত আবাদি অনাবাদি জমিগুলো চিহ্নিত করে কৃষকদের মাঝে বন্টনের ব্যবস্থা করেন এবং জমির উৎপাদন শক্তির উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করেন। যে সমস্ত জমিদারগণ তাদের জমিদারি থেকে উচ্ছেদ করা হয়েছিল, মুর্শিদকুলি খান তাদের উপযুক্ত ভরণ পোষণের ব্যবস্থা করেন, যা নানকর নামে পরিচিত। কি নামে পরিচিত? নানকর। নানকর নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজস্ব সংস্কার ছাড়াও মুর্শিদকুলি খান অর্থনৈতিক সংস্কারের দিকে দৃষ্টি দেন। তিনি সরকারের আয় বৃদ্ধির জন্য ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন এবং পদাতিক ও অশ্বারোহী বাহিনীর সংখ্যা হ্রাস করেন। এছাড়াও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য ব্যবসায়ীদেরকে বিশেষ করে ইউরোপীয় বণিকদের প্রতি উদার এবং সহনশীল নীতি গ্রহণ করেন। মুর্শিদকুলি খানের অর্থনৈতিক এবং রাজস্ব সংস্কারের ফলে বাংলার অর্থনৈতিক অবস্থায় বেশ পরিবর্তন দেখা দেয় এবং বাংলার অর্থনীতি সমৃদ্ধশালী হয়। জমিদার ও ইংরেজ কর্মচারীদের অত্যাচার নির্যাতন ও শোষণ থেকে বাংলার কৃষকরা রক্ষা পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনা থেকে বেশ কয়েকটি নতুন নতুন শব্দ সাথে পরিচিত হতে পেরেছি। সেই শব্দগুলো হল এক সুবাদার, দুই দেওয়ান, তৃতীয়ত জায়গীর প্রথা, চতুর্থত মাল জামিনি, মাল জামিনি প্রথা, পঞ্চগত নামকর, সুবাদার, সম্রাট মুঘল সম্রাট আকবর তার বিশাল সাম্রাজ্যকে 15টি সুবায় বিভক্ত করেছিলেন এবং এই সুবা যিনি শাসন করতেন সেই শাসনকর্তাকে বলা হতো সুবাদার। দেওয়ান রাজস্ব বিভাগের প্রধান কর্মকর্তাকে বলা হতো দেওয়ান, যিনি
সুবাদারের পরেই ক্ষমতাধর ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। অর্থাৎ সুবাদারের অনুপস্থিতিতে তিনি সার্বিক দায়িত্ব পালন করার অধিকারী ছিলেন। তৃতীয়ত, জায়গীর প্রথা। সে সময়ে অর্থাৎ মধ্যযুগে বা প্রাচীনকালে সরকারি কর্মচারীদের নগদ অর্থে বেতন প্রদানের পরিবর্তে সরকার তাদের মাঝে জমি বণ্টন করে দিতেন এবং সেই জমি থেকে যা আয় হতো তা তারা তাদের প্রয়োজনে ব্যয় করত। এটাই ছিল মূলত জায়গীর প্রথা। মাল জামিনী প্রথা। মুর্শিদকুলি খান যখন রাজস্ব বিভাগের প্রধান ছিলেন তখন বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থায় অনেক সমস্যা দেখা দেয় এবং এই সমস্যাগুলো দূর করে তিনি ভূমি রাজস্ব বৃদ্ধির কল্পে দুইটি পদক্ষেপ গ্রহণ করেন এবং এই পদক্ষেপ দুটি হচ্ছে মালজামিনী ব্যবস্থা, যা ইতিহাসে তাকে সুনামের সর্বোচ্চ স্তরে নিয়ে গিয়েছিল। নানকর হল মুর্শিদকুলি খানের প্রবর্তিত মালজামিনী প্রথা বাস্তবায়নের ফলে যেসব জমিদারগণ জমিদারি হারান তাদের উপযুক্ত ভরণ পোষণের জন্য তিনি যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন তা নানকর নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা নবাবী বংশের অন্যান্য নবাবদেরকে নিয়ে নবাবদের শাসনামল নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যদি সম্ভব হয় ইতিহাস প্রথম পত্র বইটি কিনে ফেলবে, কারণ ক্লাস করার পাশাপাশি তোমরা যদি বইটি পড়তে পারো তাহলে খুবই উপকৃত হবে। নিয়মিত অনলাইনে ক্লাস করবে, পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আগামী অনলাইন ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।